हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो बंधुरा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आमी तोमादेर साथे आजके शेयर करब हेयर स्पा, एकदम पार्लारेर मतो, बोलते गेले पार्लारेर मतो नय, पार्लारेर थेकेओ आरेकटु भालो, जेहेतु आमी घरे करछि। तो आरेकटु किछु प्रोडक्ट आमी एर साथे मेशाते पारबो आर पार्लारेर थेकेओ आरेकटु बेशी भालो करे किभाबे करते करा जाय सेटा आमी आजके तोमादेर साथे शेयर करब। तो चलो देखे नी किभाबे करछि। आर एकटा कथा हच्छे जे चुलटा जेनो शैम्पू करा थाके बा हेयर स्पा करार आगे চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদি তোমার মাথায় তেল থাকে বা ময়লা থাকে তাহলে কিন্তু এত খরচা করেও কিছুই লাভ হবে না, সেটা কিন্তু চুলের মধ্যে ভালো করে প্রোডাক্টটা ধরবে না। তো চুলটাকে প্রথমে শ্যাম্পু করে নিতে হবে আধ ভেজা অবস্থায়। এটা আমি লাগাবো, প্রোডাক্টটা লাগাবো। তো চুলটাকে খুব ভালো করে শোকাবো না, আধ ভেজা অবস্থাতেই লাগাবো। আর তো চলো দেখে নিই আমি কী কী মেশাচ্ছি আর কীভাবে প্যাকটা বানাচ্ছি। শ্যাম্পু করা হয়ে গেলে আমি কিন্তু কোনো কন্ডিশনার বা সিরাম কিছুই লাগাবো না, চুলটা কিন্তু এমনিই থাকবে। চুলটাকে কিন্তু খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, জট না থাকে তাহলে খুব ভালো মানে হেয়ার স্পাটা হবে। এখানে আমি প্রথমে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি অ্যালোভেরা জেলটা তৈরি করে নেব। এখানে আমি অ্যালোভেরা জেল বাড়িতেই তৈরি করব, গোটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে কেটে নেব, নিয়ে চামচ দিয়ে যে জেলি জেলিটা আছে সেটা আমি বের করে নেব, তারপরে মিক্সারে দিয়ে আমি অ্যালোভেরা জেলটা তৈরি করে নেব। তো অ্যালোভেরাটা দিলে চুলটা খুব সিল্কি হয়, কিন্তু অ্যালার্জি থাকলে তোমরা কিন্তু স্ক্যাল্পে দেবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্পার ক্রিম 3.5 চামচ মতো। তো আমার যেহেতু চুলটা লম্বা আছে তাই আমি এখানে 3.5 চামচ নেব, তোমাদের যদি চুলের লেন্থ একটু কম থাকে তাহলে 2 চামচ নিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিরাম, আমি এখানে ম্যাট্রিক্সের সিরামটা নেব। তোমাদের কাছে যদি বাজাজ অয়েল থাকে বা যে কোনো এক তেল তোমরা এখানে ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল, এই ক্যাপসুলটা আমি এখানে 3টে নিয়েছি যেহেতু আমার চুলের লেন্থটা বড় আছে, তোমাদের যদি ছোট থাকে তাহলে তোমরা 2 বা 1টা ইউজ করতে পারো। তো আঁচড়ে নিয়ে আমি একটা সাইড ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর একটা সাইড অল্প অল্প করে ডিভাইডেড করে নেব আর লাগাবো। তো মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি, খুব ভালো করে ফেটাতে হবে। যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি ভালো জিনিসটা, প্রোডাক্টটা ভালোটা কাজ করবে। তো আমি এরকম অল্প অল্প নিয়ে নেব, আমি স্ক্যাল্পে লাগাবো না কারণ আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে। তো অ্যালোভেরা যারই অ্যালার্জি থাকুক না কিনা তাহলে স্ক্যাল্পে লাগাবে না, শুধু চুলটাতে লাগাবে আর এই ডগটাতে বেশি করে লাগাবে কারণ এখানে বেশি ড্যামেজ হয়ে থাকে। তো এখানে আমি বেশি একটু প্রোডাক্টটা দেব। লাগানোর প্রক্রিয়াটা এভাবে করলে খুব মানে পুরো চুলটাতেই প্রোডাক্টটা, এভাবে লাগালে পুরো ক্রিমটা পুরো চুলটাতে ছড়িয়ে যাবে, তো একটা জায়গাতেই ক্রিমটা আটকে থাকবে না। তো ক্রিম লাগানোর পরে আমি চিরুনি দিয়ে একটু করে আঁচড়ে নেব, তাহলে আরও ভালো করে ক্রিমটা প্রত্যেকটা চুলে ছড়িয়ে যাবে। তাহলে আমার চুলে আমি যে কারণে যে ড্যামেজটা দূর করার জন্য আমি চুলে হেয়ার স্পাটা করছি সেটা খুব ভালো কাজ করবে। এইভাবে একটা সাইড পুরো লাগানো হয়ে গেলে আমি পুরো চুলটা আঁচড়ে নেব, তারপর আমি অন্য সাইডেও একইভাবে ক্রিম লাগিয়ে অল্প অল্প ক্রিম লাগাবো, আবার অল্প অল্প চুলটা আঁচড়ে নেব। তো পুরো ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি, এরপর আমি খুব আস্তে আস্তে করে হালকা করে
5 থেকে 10 মিনিট মাসাজ করব। তো খুব জোরে জোরে করব না, আবার খুব তাড়াহুড়ো করে করব না, কারণ চুলটা এখন ক্রিমে ভর্তি হয়ে আছে। তো অনেক বেশি জোরে করলে তো চুলটা ছিঁড়ে যেতে পারে। চার ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর তোমার চুলের গ্রোথও খুব ভালো হয়। তো এরপর আমি স্টিম দেব, স্টিমটা আমি ঘরোয়া পদ্ধতিতেই দেব। তো আমি গরম জল করে নেব, নিয়ে তাতে যে কোনো তোয়ালে সেটা ভিজিয়ে আর সেটা নিংড়ে নেব। নিংড়ে যে যতটা গরম সহ্য করতে পারবে সেই অনুযায়ী গরমটা নেব। তো স্টিম নেওয়া খুবই দরকার, তো চলো স্টিম নিই। এখানে একটা গামলিতে আমি জলটা গরম করে নিয়েছি, এর মধ্যেই তোয়ালেটা ভিজিয়ে নিংড়ে নেব। যতটা গরম নিতে পারবো সেই অনুযায়ী চুলটায় স্টিমটা দেব। আমি 5 মিনিট স্টিমটা নেব। স্টিম নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টার পর আমি এটা জাস্ট ধুয়ে নেব, শ্যাম্পু করব না, শ্যাম্পু আমি পরের দিন করব। তো তোমরা যখনই হেয়ার স্পা করো না কি না, সেদিন শ্যাম্পু করে ধোবে না চুলটা। যদি খুব তাড়া থাকে তাহলে কিছু করার নেই, আর যদি খুব তাড়া না থাকে তাও নর্মাল জল দিয়ে চুলটা জাস্ট ওয়াশ করে নেবে, কিন্তু শ্যাম্পু করবে না। তাহলে কিন্তু চুলটার গ্রোথটা খুব ভালো হবে, আর তুমি যে কারণে তোমার চুল যে ড্যামেজ হয়ে যাচ্ছে যে কারণে করছো সেটা তুমি অবশ্যই উপকৃত হবে। 5 মিনিট পরে আমি চুলটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে চুলটায় শ্যাম্পু না করা সত্ত্বেও কতটা সিল্কি হয়েছে তোমরা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না। চুলের সমস্যা এখন প্রায় সবাইকারই রয়েছে, তো সমস্যা দূর করো, চুলের যত্ন নাও, চুলটাকে আরও ভালো স্মুথ সিল্কি আর চুলের গ্রোথ বাড়ানোর জন্য তোমরা বাড়িতে খুব সহজেই হেয়ার স্পা করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, আজ এই পর্যন্তই।